পরোটা খাচ্ছে কি দিয়ে? চিকেন চিকেন ওরে বাবা, দিস চিকেন মোটো, যে দিস চিকেন সো সো আই হিট হিম এন্ড হি সেড মোটো মোজা আমি জিশা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। সো আজকে ঘুম থেকে উঠে বাচ্চাদের আগে নাস্তাটা করিয়েছি, দেন আমার প্রিয় কফি না নিয়ে বসলে তো আমার ঘুমিও ভাঙে না, সো কফিটাকে খেয়ে নিয়েছি। দেন কিচেনে এসে ভাবছি আজকে কী রান্না করা যায় কী রান্না করা যায় ভাবতে ভাবতে, যেহেতু রাফনু বাবাও জবে আজকে একবারে রাতের বেলা এসে আসবে, সো সারাদিন রান্না খাওয়ার এতটা প্যারা নাই, ও থাকলে আবার দুপুরের মানে লাঞ্চ টাইম পর টাইমে ওকে খাবারটা দিতে হয়, তো ওই প্যারাটা আজকে নাই। সো আজকে ভাবলাম যে রান্না লেট হলো কোনো প্রবলেম নাই। আর ফ্রিজে এতগুলা গাজর জমে গেছিলো, ও মানে থাকাকালীন আমাকে নর্মালি সে কখনো জিজ্ঞেস করে বাজার করে না, নিজের থেকে যখন যেটা চোখে পড়ে সেটাই নিয়ে আসে। তো ফ্রিজে অলরেডি 2 প্যাকেট গাজর ছিল, দেন কালকে রাতেও আবার আরেকটা প্যাকেট নিয়ে এসেছে, মানে 1 কেজি করে প্যাকেট থাকে এখানে। সো এতগুলা দিয়ে আমি ভাবছিলাম তখন যে নষ্ট হবে মেবি, তো আমি 1 কেজির মতো হবে এখানে আমি একটু ছিলে ভাবলাম যে একটু ছোটবেলায় আম্মুকে দেখতাম গাজরের হালুয়া বানাতো, প্লাস নানা ভাইকে দেখতাম যে সব সময় গাজরের হালুয়াটা কিনে আনতো, মানে আমার বড় আম্মু নানা ভাইয়ের আম্মু দেখা যেত অনেক পছন্দ করতো, একটু নরম নরম সফট সফট ছিল তো, মানে গাজরের হালুয়াটা খেতে অনেক বেশি পছন্দ করতো, আমিও একটু একটু খেতাম। আমি আসলে মানে সুইট টাইপের কোনো জিনিস তখন এত পছন্দ করতাম না, এখন আবার ভালোই খাই, মোটা হচ্ছে তো এর জন্যই। যাই হোক, আর সব চিন্তা করতে করতে ভাবলাম যে কেননা আমি ট্রাই করি আজকে একটু গাজরের হালুয়াটা দেখি কেমন হয়। আমি আসলে মনে হয় ইটালি যখন ছিলাম তখন মনে হয় বানিয়েছি, বাট এত না যে এত রেগুলার না যে সবসময় বানাই এই টাইপের না, মানে 1-2 বার হয়তো বা বানিয়েছিলাম, মানে এরকমই বাসায় বেশি হয়ে গেলে জমে গেলে নষ্ট করব তখন বানাই ফেলি আর কি। বাট এটা খেতে ভীষণ মজা, মানে আমি বানিয়ে আমি আজকে মানে পুরা অবাক হয়ে গিয়েছি যে আসলেই তো মানে নর্মালি পুরা বাইরের মতো টেস্টটা হয়েছে, মানে বাইরের গাজরের হালুয়াটা কিন্তু মুখের মানে দিলে মনে হয় যে একদম সফট মিশে যায় এরকম একটা টেস্ট এসেছে এটাতেও। সো এটা একদমই নর্মাল ওয়েতে বানিয়েছি, আমি শুরুতে একটু পানি দিয়ে আগে গাজরগুলো একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর ঠান্ডা হওয়ার স্ট্রেইনারে পানিটা ঝরিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার পর আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেন এখানে 1/4 কাপ পরিমাণ আমি সুজি দিয়েছি, সুজিটা আগে একটু ঘির মাঝে ভেজে দেন সেপারেট করে রেখেছি, আবার ঘি দিয়ে একটু এলাচ দারচিনি তেজপাতা দিয়ে গাজরের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা সম্পূর্ণটাই ভালোভাবে একবারে ভাজা ভাজা করে নিয়েছি, মানে একটু পানি পানি অবস্থায় থাকাকালীন আমি আবার সুজিটাও মিক্সড করে নিয়েছিলাম, আর সুগার দিয়েছি স্বাদ মতো যার যার পছন্দ মতো, আমি এখানে 1/4 কাপ পরিমাণ সুগারটা অ্যাড করেছি। তো এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি, আর ফুড কালার অ্যাড করেছি, ফুড কালারটা যার যার ইচ্ছে মতো চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করা যেতে পারে, এটাতে টেস্টের কোনো হেরফের হবে না, মানে টেস্ট নর্মাল যেমন তেমনটাই থাকবে, আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য একটু দিয়েছি আর কি। আর যখন প্যান থেকে এরকম সেপারেটভাবে উঠে আসবে তখন আমার হালুয়াটা ডান, এবার আমি একটি প্লেটে হালুয়াটা নিয়ে নিচ্ছি, প্লেটটাও আমি একটু ঘি দিয়ে আগে ব্রাশ করে নিয়েছি যেন পরে নিচ দিয়ে লেগে না যায়, আর এই তো আমার গাজরের হালুয়াটা ডান, আর এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো, দেন যখন খাওয়ার তখন খেয়ে নেবো আর কি। আর আসলে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও, আমি একটু টেস্ট করে দেখেছিলাম খেতেও ভীষণ মজা হয়েছে, বনে মানে রান্নাবান্নার জীবনে আর কি বলা যেতে পারে। তো এখানে আজকে আমি কয়েকটা মাছ বের করেছি, মানে আর মাছটা আমার বাচ্চারা একটু সহজে খেয়ে নিতে পারে, সো এটা একটু টমেটো দিয়ে একটু ঝোলঝোল করে ভুনা করে নিয়েছি, আর বাসায় অনেকগুলো জলপাই ছিল, জলপাইগুলো আসলে ফ্রিজে ছিল, আমার মনেই ছিল না যে এতগুলো জলপাই নষ্ট হবে, সো জলপাইগুলো দেখে আমার আবার মনে হচ্ছিল যে কি করা যায় জলপাইগুলো দিয়ে, মানে চিন্তায় ছিলাম, তো হঠাৎ মনে হচ্ছে মানহার শরীরটাও বেশি ভালো না, আমিও ঠান্ডা জ্বরের থেকে উঠলাম, একটু জলপাইয়ের টকটাই করে ফেলি,
তাহলে মনে হয় খেতে ভালো লাগবে। আর আসলে টকটা কিন্তু এভাবে যারা করেন না তাদেরকে বলবো মাস্ট এভাবে করে দেখবেন, এত বেশি মজা হয়। আমি জাস্ট এখানে হলুদ লবণ আর অল্প পরিমাণ মরিচ দিয়েছি, কারণ টকের ঝোলটা যেহেতু খাবো, ঝোলটা মানে এত বেশি ঝাল হলে আবার খাওয়াটা মানে কেমন যেন গলায় লাগবে, সো আমি অল্প একটু মরিচ দিয়েছি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এবার পানি দিয়ে দিচ্ছি, এটা আপনাদের পছন্দ মতো চিংড়ি মাছ। আর এবার পানিটা আমি ফুটে আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফুটে এসেছে আর ঝোলটা, টকের ঝোলটা নর্মাল এরকম পাতলা পাতলাই হয়, আর গরমের সময় তো এটা খেতে ভীষণ মজা লাগে। আর জ্বর ঠান্ডা হলে তো এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার বাচ্চারাও আজকে সবাই এই টকটা দিয়ে খেয়েছে, আমি তো পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে ওরা এত মজা করে খাচ্ছে। মানে আসলে ওই যে ঠান্ডা জ্বরের মুখ তো মনে হয় মজা লাগছিল ওদের কাছে। সো আমার কাছেও অনেক ভালো লেগেছে, টকটা অনেক বেশি মজা হয়েছিল। এরকম জলপাই, ফ্রেশ জলপাই দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে এভাবে ঝোল করে, মানে টকের ঝোল করলে কিন্তু অনেক বেশি মজা লাগে।